ক্ষুদ্র মাধ্যমে গরিবদের যাতে শোষণ করা না হয় সে বিষয়ে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র পালন নয় দারিদ্র দূর করতে হবে রাজধানীর একটি হোটেলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পি কে এর তেইশ বছর পূর্তি উপলক্ষে তিনি এসব কথা বলেন ওয়াহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত দেশে ছয় হাজার শাখার মাধ্যমে প্রায় নব্বই লাখ দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন বা প্রতিষ্ঠানটির তেইশ বছর পূর্তি ও উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন দারিদ্র বিমোচনের জন্য গত চার বছরে ক্ষুদ্র ঋণের পরিমাণ সত্তর শতাংশ বাড়িয়ে তিরিশ হাজার কোটি টাকা করা হয়েছে তিনি বলেন ঋণের নামে দরিদ্র মানুষকে শোষণ ঠেকাতে সর্বোচ্চ সুদের হার ঠিক করে দেওয়া হয়েছে ক্ষুদ্র ঋণের নামে মানুষকে যে শোষণ করা মানে যেটুকু উৎপাদন সেটুকুই চলে যাবে অন্য খাতে আর ওই মানুষ দরিদ্র হয়ে ওই ঋণের উপর নির্ভর এক ঋণ সর্দিতে আর এক ঋণ নেবে আবার সেই ঋণ সর্দিতে আর একটা ঋণ নিয়ে ওই ঋণভার ঋণভারে জর্জরিত হয়ে জীবনযাপন করবে সেটা কিন্তু আমরা চাই না কাজে এই বিষয়গুলির দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে আমি অনুরোধ জানাবো যে দারিদ্র লালন করা নয় দারিদ্র দূর করা প্রধানমন্ত্রী বলেন বয়স্ক ও বিধবা ভাতা সহ সরকার চুরাশিটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে প্রায় নয় কোটি মানুষকে সহায়তা দিচ্ছে এজন্যই দরিদ্র মানুষের সংখ্যা কমেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন সালের মধ্যেই দারিদ্রের হার সাড়ে তেরো নেমে আসবে বাংলাদেশকে দারিদ্রমুক্ত করে গড়ে তোলা এবং দু হাজার একুশ সালের মধ্যে বিশ্বসভায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে একটা মর্যাদার আসন পাবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এর শিক্ষাবৃত্তির আওতায় কয়েকজন শিক্ষার্থীর হাতে বৃত্তি ও সফল সৃজনশীল উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন